Hello everyone, welcome back to my channel. আজকে আমি পহেলা ফাল্গুনের একটি লুক করে দেখাবো। আমি অনেকদিন ধরে আমার চ্যানেলে ইরেগুলার, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এবং যেহেতু অনুষ্ঠানটি বাঙালি, তাই আমি বাংলায় উপস্থাপন করছি। প্রথমে আমি প্রাইমার হিসেবে এখানে মিল্ক মেকআপ ব্লার স্টিকটা ইউজ করছি। একটা ডিউই ফিনিশিংয়ের জন্য আমি এখানে লরাক ইলিমিনেটিং প্রাইমারটা ইউজ করছি। এলে গার্লের কনসিলার দিয়ে আমি আমার আন্ডার আইটা কভার করে নিচ্ছি। তোমরা যে কোনো ধরনের ফুল কভারেজ কনসিলার ইউজ করতে পারো। ফাউন্ডেশন হিসেবে এখানে মেবেলিনের ফিটমি ফাউন্ডেশনের 220 সেটা ইউজ করা হয়েছে এবং একটি ফ্ল্যাট ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে আমি সেটা স্মুথ একটা ফিনিশিংয়ের জন্য আমি এখানে একটা ড্যাম্প বিউটি স্পঞ্জ দিয়ে আমার ফাউন্ডেশনটাকে আরেকবার একটু ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো কেকি লুক না হয় অথবা কোনো হার্শ লাইন বেঁচে। মেকআপ রেভলিউশন আই হ্যাভ চকলেট প্যালেট থেকে আমি একটা কন্টিউর শেড নিয়ে আমার ফেসটা কন্টিউর করে নিচ্ছি। একই প্যালেট থেকে আমি আমার নোজটাও কন্ট্রোল করে নিচ্ছি। ভালো ফিনিশিংয়ের জন্য ফিঙ্গারও ইউজ করতে পারেন। ফর বেকিং মাই ফেস আমি এখানে টেকনিক্যাল লুজ পাউডারটা ইউজ করছি, ইন দ্য শেড বানানা। আপনারা যে কোনো ট্রান্সলুসেন্ট পাউডারও ইউজ করতে পারেন। আইলুকের জন্য আমি এখানে ভ্যালেট বসের এসেন্সিয়ালস প্যালেট থেকে একটা শেড নিয়ে আমার ক্রিজটাকে ডিফাইন করছি। আমি আমার ব্রাউজ এবং আমার আই প্রাইমিংটা ভিডিওর আগেই করে ফেলেছিলাম। গ্র্যাজুয়ালি একটা ডার্কার শেড নিয়ে ভালো করে আস্তে আস্তে কালার বিল্ড আপ করে নিচ্ছি। একটা ডিটেইলার ব্রাশের সাহায্যে আমি কনসিলার দিয়ে আবার কাট ক্রিজ করে নিচ্ছি। হুডা বিউটির ইলেকট্রিক অবসেশনস প্যালেট থেকে আমি একটা ইয়েলো শেড পিক করছি এবং সেটা আমার ফিঙ্গারের সাহায্যে আমার লিডে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করছি। ইউ ক্যান ইউজ এনি শেড, শাড়ির সাথে ম্যাচ করে যে কোনো ধরনের শেড এখানে ইউজ করা যেতে পারে। ইউ ক্যান ইউজ এনি শকিং শেডস অর
also shimmery or subtle shades according to your wish. আবার ডিটেইলার ব্রাশ দিয়ে আমি ভালো করে আমার এজেসগুলো ডিফাইন করে নিয়েছি যাতে কোনো ধরনের কোনো হার্শ লাইন না থাকে। এবার হুডা বিউটি নিয়ন অবসেশন প্যালেট থেকে একটা ইয়েলো শিমারি শেড নিয়ে কিছুটা শিমারি শেডটা নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি। জাস্ট একটা কি বলবো একটা ফেস্টিভ লুকের জন্য। ভায়োলেট ভসের এসেন্সিয়ালস প্যালেট থেকে একটা হোয়াইটি শিমারি শেড নিয়ে আমি আমার ইনার কর্নার এবং আমার ব্রাউ বোনটা হাইলাইট করে নিচ্ছি। ইনার কর্নারেও যে এরকম এক এক টাইপের কালার দিতে হবে, ইটস নট লাইক দ্যাট। শাড়ির সাথে ম্যাচ করে যে কোনো ধরনের কালার ইউজ করা যেতে পারে। একটা বাফিং ব্রাশের সাহায্যে আমি আমার লুজ পাউডারটাকে ডাস্ট অফ করে দিচ্ছি। ব্লাশ হিসেবে আমি এখানে জর্ডানের একটা ব্লাশ ইউজ করেছি। অলমোস্ট এটা ড্রায়ারে থাকতে থাকতে এটার গায়ের সব লিখাটিকা উঠে চলে গেছে, বাট ইটস নট এক্সপায়ার্ড। আচ্ছা, ব্লাশ টিন্ট হিসেবে আমি একটা লিপস্টিক ইউজ করেছি এখানে। যে কোনো ধরনের লিপস্টিক ইউজ করতে পারো, বা যাদের হচ্ছে ব্লাশ টিন্ট আছে তারা, বা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করো তাদের, তারা নিয়েও একটা হোয়াইট পেন্সিল লাইনারের সাহায্যে আমি লোয়ার ওয়াটার লাইন এবং আমার ইনার কর্নার আর একটু ভালো করে করে নিলাম। এবং লাইনার হিসেবে আমি এখানে নিয়রের কার্ভ লাইনারটা ইউজ করেছি। কিছুটা মানে উইং করার চেষ্টা করেছি, বাট খুব চিকনভাবে। হাইলাইটার হিসেবে এখানে আমি মেবেলিনের মাস্টার ক্রোম হাইলাইটার ইউজ করেছি। আই এম সরি যে আমি তোমাদেরকে হাইলাইটারটা দেখাতে ভুলে গেছি। মাস্কারা হিসেবে আমি ডিয়র্শো মাস্কারাটা ইউজ করছি। আই উইল প্রেফার নট টু ইউজ আ ওয়াটার প্রুফ মাস্কারা, যেটা আসলে আমাদের ল্যাশ ফল আউটে অনেক সময় হেল্প করে, উইচ ইজ রিয়েলি ব্যাড। আর লিপস্টিক হিসেবে এখানে মিলানি ডিভোশনসটা ইউজ করছি। লিপস্টিকটার ফর্মুলা আমার একদম ভালো লাগে না, বাট দিস শেড ইজ টু ইউনিক অ্যান্ড টু ফেস্টিভ, মানে আমি এখনও এটার কোনো ভালো ডিউপ খুঁজে পাই নাই। এবার আমি কিছু অর্নামেন্টস অ্যাড করে নিচ্ছি, নট পড়ছি, অ্যান্ড আই এম পুটিং অন মাই ল্যাশেস, সবথেকে হার্ড পার্ট। অ্যান্ড এটা আমার ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি ট্রাই করব নেক্সট ভিডিও থেকে তোমাদের সাথে রেগুলার থাকার অলওয়েজ। অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ। সবার পহেলা ফাল্গুন অনেক অনেক সুন্দর কাটুক, এই শুভেচ্ছা রয়েছে।